বৃষ্টি ডিম পেড়েছে আকমল নামের এই কিশোর। আকমল নামের 14 বছরের এক কিশোর দাবি করেছে গত 2 বছরে মোট 20টি ডিম পেড়েছে সে। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য শুরু হয়েছে। আকমলের বাড়ি ভারতের গোয়ায়, বর্তমানে চিকিৎসা চলছে তার। তার এ ঘটনা চিকিৎসকদের রীতিমতো হতবুদ্ধি করে দিয়েছে। আকমলের বাবা রুসলি বলছেন, তার ছেলে যেসব ডিম পারছে সেগুলো ভাঙার পর দেখা যাচ্ছে সেগুলো হয়তো পুরোটাই কুসুম, নয়তো পুরোটাই ডিমের সাদা অংশ। এ বিষয়ে নিয়ে চিন্তিত আকমলের পরিবার। তাকে বারবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তারদের সামনেই 2টি ডিম পেড়েছে আকমল। আকমলের বাবা রুসলি বলছেন, সে মোট 20টি ডিম পেড়েছে। ডাক্তারের সামনেই পেড়েছে দুইটা। প্রথম ভাঙার পরেই দেখি পুরোটাই হলুদ রঙের পদার্থ। আকমলকে দেখার পর ডাক্তাররা বলছেন, মানব শরীরে ডিম তৈরি হওয়া অসম্ভব। হাসপাতালের মুখপাত্র বলছেন, আমাদের সন্দেহ হচ্ছে যে ডিমগুলো ধাক্কা দিয়ে আকমলের মলদ্বারে ঢোকানো হয়েছিল। তবে আকমলের বাবা বিষয়টি অস্বীকার করেছেন। তিনি গণমাধ্যমকে বলেছেন, তিনি ডিম ছেলে শরীরে ঢোকাননি, আর তিনি কেন এটা করতে যাবেন। বর্তমানে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণের জন্য আকমলকে গোয়ার শেখ ইউসুফ হাসপাতালে আলাদা করে রাখা হয়েছে। ধন্যবাদ।